মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ সম্ভাবনাময় দেশ কাতার, পারস্য উপসাগরের মরুভূমির দেশ। 2022 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশও কাতার। ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যাপক উৎসব বিরাজ করছে দেশটিতে। দেশটিতে বর্তমানে কর্মরত আছেন 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা একের পর এক রেস্টুরেন্ট ব্যবসায় সফলতা দেখিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী দোহার প্রাণকেন্দ্র বাংলাদেশিদের বাণিজ্যিক এলাকা নাজমায় মনোরম পরিবেশে অলিভ অয়েল দিয়ে খাবার তৈরির প্রতিশ্রুতি দিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশের অঙ্গীকার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি অভিজাত ও ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কস্তুরি রেস্টুরেন্ট। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে কস্তুরি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কাতারি স্পন্সর আহমেদ ইউসুফ আল সুহেবি এবং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী চট্টগ্রাম হাটহাজারির কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী নাজিমুদ্দিন মানিক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কমিউনিটি নেতা এম এম নূর, আতিকুল মাওলা মিঠু, এস এম ফিরোজ, নুরুল আমিন, জাবেদ খান সহ অনেকে। চট্টগ্রাম হাটহাজারির কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা নাজিমুদ্দিন মানিক বলেন, কাতারে বাংলাদেশি প্রবাসীরা চায় দেশের রুচিশীল খাবার খেতে। আমরা তাদের কথা বিবেচনা করে এই রেস্টুরেন্ট উদ্বোধন করলাম। খাবারের গুণগত মান রক্ষা করে স্বাদে সবার চেয়ে সেরা ও স্বল্পমূল্যে পরিবেশনের আশাবাদ ব্যক্ত করেন নাজিমুদ্দিন মানিক। তিনি আরও বলেন, রেস্টুরেন্ট জগতে নতুনত্ব আনতেই এ উদ্যোগ। খাবারের গুণগত মান রক্ষা করে স্বাদে সবার চেয়ে সেরা হতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এম এম নূর বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা বেড়েছে। প্রবাসীদের এ উদ্যোগকে অভিনন্দন জানান তিনি। শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। খুব সুন্দর পরিবেশে, ঘরোয়া পরিবেশে অলিভ অয়েল দিয়ে সুন্দর করে খানা পরিবেশন করা হবে। এখানে আমি বাংলাদেশের স্বাদ আমি বিদেশের মাটিতে আপনাদেরকে দিতে চাই। এবং আমার এখানে বাবা পিঠা, বিভিন্ন রকমারি পিঠা, ওগুলোও থাকবে সন্ধ্যার নাস্তার মধ্যে। আর দুপুরে বিভিন্ন আইটেমের খানা, দেশীয় ঘরোয়া পরিবেশে মাছ মুরগি মাংস ফ্রেশ, আমার কাছে সব কিছু ফ্রেশই পাওয়া যাবে। আর বিভিন্ন রকমারি পিঠা সব কিছু ইনশাল্লাহ 24 ঘন্টা খোলা পাবে, সব কিছু ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ সবাইকে আসার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম। কাতারে নাজমা বাংলাদেশ অধ্যুষিত এলাকা নাজমাতে কস্তুরি রেস্টুরেন্ট নামে যে রেস্টুরেন্ট উদ্বোধন করা হচ্ছে, সে রেস্টুরেন্টের আমি সফলতা কামনা করে সকলকে আহ্বান করবো, আপনারা আসুন এবং দেখুন কস্তুরি রেস্টুরেন্টে, খাবার উপভোগ করুন।